ব্যাংকে বসে সাধারণ মানুষের অ্যাকাউন্ট খুলে দেওয়ার নামে টাকা নিয়ে জালিয়াতি অভিযোগের ভিত্তিতে ব্যাংকের এক সাফাই কর্মীকে গ্রেফতার করে পুলিশ ঘটনাটি ঘটেছে একটি অ্যাকাউন্ট খুলে দেওয়ার নামে প্রতারণা গ্রেপ্তার ব্যাংকের এক সাফাই কর্মী প্রায় লক্ষাধিক টাকা প্রতারণার অভিযোগ ধৃত ব্যক্তির বিরুদ্ধে ধৃত ব্যক্তির নাম শুভঙ্কর গায়েন বাড়ি গোবরডাঙ্গা থানার নকপুল এলাকায় জানা গেছে মসলন্দপুর এলাকার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সাফাই কর্মী পদে কাজ করেন শুভঙ্কর ব্যাংকের ভেতরে বসেই সাধারণ গ্রাহকের কাছ থেকে পাশ করিয়ে দেওয়ার নামে টাকা নেওয়ার অভিযোগ তার বিরুদ্ধে অভিযোগ গত প্রায় এক বছর ধরেই বিভিন্ন সাধারণ মানুষের কাছ থেকে টাকা নিয়েছেন তিনি মঙ্গলবার মসলন্দপুর পঞ্চায়েত এলাকার বেতপুল এলাকার বাসিন্দা পুলকেশ মণ্ডল মসলন্দপুর পুলিশ ফাঁড়িতে লিখিত অভিযোগ দায়ের করেন শুভঙ্কর গায়নের বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার রাতেই গ্রেপ্তার হয় শুভঙ্কর ধৃতকে এদিন বারাসাত আদালতে পাঠিয়ে পুলিশের পক্ষ থেকে সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন করা হয় যদিও এ বিষয়ে অভিযুক্ত ব্যাংক কর্মী শুভঙ্করের দাবি ব্যাংকের অন্য কর্মচারীরাও এই ঘটনার সাথে যুক্ত রয়েছেন ব্যাংকের ম্যানেজার ওয়াই জগদীশ কুমার জানিয়েছেন নির্দিষ্ট অভিযোগ জমা পড়েছে ব্যাংকের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও প্রশাসন পৃথকভাবে ঘটনার তদন্ত করছে

ब्यूरो रिपोर्ट नि्यूज नोमांसलैंड गोबरडांगा